সিনেমা হলে দাপিয়ে রাজকুমার চলছে। আজকে আবার শুক্রবার, আমরা আবার কালেকশন জাম্প হতে দেখতে পাবো। সিঙ্গেল স্ক্রিন বলি বা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স, আজকে আবার বাকি দিনের তুলনায় দর্শক অনেকটা বেশি যাবেন। এইরকম একটা সময় দাঁড়িয়ে যে ছবিটা মোটামুটি রিলিজ হয়ে গেছে প্রায় 3 সপ্তাহ, আজকে পড়ে গেল তৃতীয় সপ্তাহে, এখনও এই সিনেমার রিলিজ করা প্রথম গান ইউটিউবে 2 নম্বরে ট্রেন্ড করছে বাংলাদেশের ইউটিউবে, এবং 1.5 কোটি ভিউজ অন ইউটিউব, ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে 15 মিলিয়ন ভিউজ। ভাবা যায়, তোমরা ভাবতে পারো যে এতগুলো গান রিলিজ হয়ে গেছে তারপরেও কী পরিমাণ মানুষ রাজকুমার গানটা শুনছেন। অ্যাকচুয়ালি সাকিব ভাইয়াকে রোম্যান্টিক, মানে অবতারে আমরা রোম্যান্স করতে দেখতে সাকিবিয়ানরা খুব পছন্দ করে, এটা তো বারবার প্রমাণিত। যদি আমরা দেখো না প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানটার কথা বলি, সেখানে আমরা সাকিব ভাইয়াকে রোম্যান্স করতে দেখতে পেয়েছিলাম, কী পরিমাণ হিট হয়েছিল গানটা। ও রাজকুমার গানটাতেই আমরা তাকে রোম্যান্স করতে দেখতে পেয়েছি কোর্টনি কফির সঙ্গে, সেটাও কী পরিমাণ হিট হয়েছে, তাই না? তো এটা আমরা অবশ্যই বলতে পারি। এবং এর সঙ্গে সঙ্গে রাজকুমারের বাকি গানগুলোও ধারাবাহিকভাবে ইউটিউবে ট্রেন্ডিংয়ে। কীভাবে কীভাবে আমি তোমাদেরকে বলেই দিলাম যে 2 নম্বরে রাজকুমার গানটা ট্রেন্ড করছে। আচ্ছা, এবার যদি আমরা আসি 6 নম্বরে, ইউটিউব বাংলাদেশের ইউটিউবে 6 নম্বরে ট্রেন্ড করছে মা গানটা, যেটা মাত্র গত পরশু দিন এসেছে, মাত্র 2 দিনের মধ্যেই ইউটিউবে 6 নম্বরে ট্রেন্ড করছে। 7নম্বরেই আছে বরবাদ, বরবাদ গানটা 7নম্বরে আছে, এবং আমি একাই রাজকুমার এই গানটি আছে 11নম্বরে। আমি একাই রাজকুমার গানটা নিয়ে এত সমালোচনা হলো, এত মানুষের পছন্দ হয়নি তারা বললেন, আবার অনেকের পছন্দ হয়েছেন তারাও বলেছেন, এত কিছুর পরেও কিন্তু গানটা ট্রেন্ডিং থেকে নামছে না। মানে আমরা যদি দেখতাম যে প্রথম 3টে গান ট্রেন্ডিং আছে, আমি একাই রাজকুমার গানটা, প্রথম 3টে মানে হচ্ছে আমি একাই রাজকুমার গানটা বাদে বাকিগুলো ট্রেন্ডিংয়ে আছে, তাহলে বোঝা যেত যে না, মানুষ পছন্দ করেনি। বাট আমরা কীভাবে বলতে পারি মানুষ পছন্দ করেনি? ডে বাই ডে গানটা তারা শুনছে, নাহলে এতগুলো দিনে এখনও পর্যন্ত প্রত্যেক কটা গান ট্রেন্ডিংয়ে আছে, এটা তো ভাবতে হবে, এটা অবশ্যই ভাবতে হবে। দেখা যাক, আমার এটা বিশ্বাস মা গানটা 6 নম্বরের থেকে আরও ট্রেন্ডিংয়ের দিক থেকে এগোবে, মানে 3 নম্বর বা 4 নম্বর এরকম এসে যাওয়ার কথা। দেখা যাক এটা কীরকম হয়। তো রাজকুমার, তোমরা যারা দেখে ফেলেছো তোমরা তো জানোই কীরকম ছবি হয়েছে। আমি বলবো যদি এরকম কেউ থেকে থাকেন যারা দেখেননি রাজকুমার, এক ফোঁটা মিস করবেন না। মানে অনবদ্য আরও একজন সাকিব ভাইয়াকে আপনারা খুঁজে পাবেন এই ছবিটা দেখে আসুন। কত বড় একজন অভিনেতা তিনি আপনারা বুঝতে পারবেন এই ছবিটা দেখে আসুন। আর আমি এখান থেকে বসে বসে দিন গুনি কবে রাজকুমার রিলিজ হবে, আর আমি দেখতে পাবো, আমি যবেই দেখতে পাবো সেটা যবেই রিলিজ করুক, সে 2 মাস পর করুক, 3 মাস পরে করুক, মানে সে যদি তুফানের সময়তেও রাজকুমার আমি দেখতে পাই তাই আমি দেখবো, এবং তাই দেখেই আমি রিভিউ করব। আমি সাকিব ভাইয়ার সিনেমা একটাও মিস করতে চাই না, একটাও না। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কী বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আর পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কী মতামত, এই যে রাজকুমার গানটা 2নম্বরে ট্রেন্ডিং, এই যে এতগুলো গান আমরা সবাই শুনে ফেললাম রাজকুমার, আরও একটা গান বাকি আছে নিশানা বলে, তো এই 4টে গানের মধ্যে কোন গানটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে সেইটা কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু কেউ ভুলো না। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা।